বারো হাজার টাকার মোবাইল এটা কিতাম একদম কতই লেবে বাইবা ওখান থেকে কোসাইন যে দাম চাইছি রে ফুট ও দাম ওই ছাড়ি দিম হবা তে কাম করো আর এক হাজার দিলাই মোট আট হাজার হ মো হরে বাবু সময় নষ্ট করলাই আচ্ছা দেখি কেউ কিনটা পাইনি আহা আমি কিনবো বা সাইদ আলির চা ইটা করো ওখানে বুঝলাম না রে ফুট তুমি ভার ভাই করি এ রে ফুনো বেটা সব জিনিসের মাঝে লোভ করা ঠিক নাই রে ফুট যদি ঠেকা মিলাই তাই ভারতে বাড়িতে আসি হবা শুনো আমি তোমার উপর আবার হাজার টাকা দিব মোবাইল আমার কাছে বেশ ভাই খুল যা আছে বেটা একমাত্র তুমিও পারবে মোবাইল কিনতে ইলা গুড নাই আমার গাউত বাবা তো মা তো যাইও না কোন সময় পয়সা দিতাম আর মোবাইল নিতাম ও মাত মা কোন সময় কি থাকো বেটা বই না করিলো কাল সকালে আনি ভাই কি ওই নো শাই দেল ইচ্ছা টাকা 2000 আছে আর কেউরে মোবাইল দিবে না আমি কাল সকালে গিয়ে লই আই না 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 জুমান দিলেইছি বেটা আর কেউরে মোবাইল কিলা দিমু আচ্ছা যাও যাও রে আচ্ছা যাও

তোমারে বাতি যাই ইনশাআল্লাহ আইজো খাইলো কথা দিছি নিমু ইনশাআল্লাহ নিয়া দেখাইমু লন্ডন শহর হাসা কইরা দিছি মালিক সাসা নি বাই নি নি বাই নি সাসা লন্ডন আমারে লন্ডন যাইবার লাই গা পরান করে বাইরে দৌড়া সাসা নি বাই ও বাতি যা ও শাইদ আলীর বুড়ি তুলনার লগে তোমার কিতাব না কথা আছে নি ঠিক পাটি সাসারে ওয়া এখনো ফিজলামি করো আছে বাইতা কিতাব বুলা যায় না কইছাই আচ্ছা হন

তুমি যে সাইদ আলী বেটার ভুরি তুলনার লাগে ফেম কাহিনি করে রাস্তা গাওর মানুষ দা ও না বেটার লাগানে এক মাত মাত লো বুচ্চো নি টে নারি মে মনার বেম বে বুচ্চো নি আস্তা গাও জুরি কি তা টেলিভিশন পর্যন্ত খবর ভাই তো কি তা তা কি তা মাত তে আপ জলে বাটিয়া রাতুয়া দেখলাম বম্বই না তোর অবস্থা কিটা বয়সে বড়ো আচ্ছা বন্ধু এখন

এটা তো দুই তিন হাজার টাকার মোবাইল নাই বা তুমি কি তা মাত্রায় শুন বেটি ইতিহাস আর কাহিনী ন শেষ নাই তো বিম্বরালি ফেলে যাইয়া ফেললাম খালাম রে তারে দেখাইলাম হে উঠিয়া কই দাম প্রায় ছয় হাজার টাকার মতো তার কাছে থাকি লইলাম দুই টাকা বই না আইয়া ফাইলাম আফজল রে ও তা করি করি নুদ মোবাইলের দাম বেটি বাক্কা বাড়ি গেছে বুঝছি হে কয় বারো তার কাছে থাকি লইলাম আরো দুই হাজার এর ভিতরে ভাইছে আরো দুইজন রে ভাইয়া বলতায় প্রায়

কোন দরকার বাবা বাবা মুখ বল করো মোবাইল তোমার কোন বাপে দিছিন বেছিলতা করি যে পাগল হই গলা মনাই ও তুমি আব্বা লোক কি জাত ব্যবহার কর রাই কিতা মাত্রায় উল্টা পাল্টা ঠিক করে মারতে পার রাই না বাবা হুন রে বাবা মুজি আমি মোবাইল দেওয়ার মূল উদ্দেশ্যটো হইলো গিয়া তুমি তো কিফটা মানুষ বাড়ির থেকে না ফার্স্ট কি শিখিয়ে গো লগে রাখো না যদিন ফরি যায় তাইলে তুমি ফিট হই যাও হ্যাঁ আমি মোবাইলটা উদ্দেশ্য দিলাম যে আতে মোবাইলটা বাড়ির থাকে এবং তুমি লইয়া ভাড়া করা যাও না মোবাইলটা মূল মালিকের কাছে পৌঁছে যায় এর

ইনু মানসম্মানর কি তুই হইছে বুঝলাম না বেটি মামুজি রেবা তুমার টাকা দরকার পড়া দরকার তুমি আমার কইলা না কানে বা তো বাত মোবাইল একটা দিলাম তুমি ও বাইনা বায়না লইলাহি এটা ফারেলা রেবা সি 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 মানসম্মন্ত আসে নিবা খেলে বেটো মামুজি কিটা বড় কোননা কইলাম নি আচ্ছা আব্বা কইছাই তুমারে একজন এটা গিফট দিছে মোবাইলটা যেও দেও বাগ না ওগ বাগ নি ওগ গিফটের আব্বা কোন বিবেকে তুমি কইটা তুমি বেচিলি দা আমি তো কিছু বুঝরাম না